Hi everyone, Assalamualaikum. আজকে আমি একটি প্যান্টের ডিজাইন দেখাবো। তো নিচের দিকে আমি 1.5 ইঞ্চি করে নিয়ে উপরে আমি 2টা হাফ ইঞ্চি করে নিয়ে নিয়েছি। এবার আমি 100টা করে সেলাই করে নিব। তিনটা পিনট্যাক্স করার পর এবার আমি এখান থেকে 1 ইঞ্চি দূরত্বে আরও 2টা পিনট্যাক্স করে নিব, যেগুলোর মাঝের দূরত্ব হবে 6 সুতা। আর এই পিনট্যাক্সগুলো আগের চাইতে 2 সুতা মোটা হবে। তো এখন আমি সেলাই করে নিব। প্রথমে আমি 3টা পিনট্যাক্স করেছি, তারপরে আমি 2টা পিনট্যাক্স করে সেম আবার 1 ইঞ্চি দূরত্বে আরও 1/2 ইঞ্চি করে 3টা পিনট্যাক্স করে নিব। পিনট্যাক্সগুলো করে নেওয়ার পর এবার মোটা যেই মাঝখানে 2টা পিনট্যাক্স আছে এগুলোর প্রথমে আমি 1 ইঞ্চি এখান থেকে নিয়ে নিব। এরপর থেকে আমি 3 ইঞ্চি করে নিয়ে মাঝে সেলাই করে নিব। এই 3 ইঞ্চি বরাবর নিয়ে আমি সবগুলো সেলাই করে নিব। এভাবে সেলাই করে নেওয়ার পর এবার আমি প্রত্যেকের মাঝে 1টা করে ফুঁতি বসিয়ে নিব। আমি এটাতে সুই সুতা ব্যবহার করব। আমি এই ধরনের ফুঁতি ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা পার্লেরগুলো ব্যবহার করতে পারেন। তো এভাবে আমি সেলাই করে পিছনের দিক দিয়ে আমি এটাকে খুব ভালো করে আটকে নিব। সবগুলো এভাবে আমি বসিয়ে নিয়েছি। এবার আমি নিচের দিকে একটা লেস লাগাবো। তো এই জন্য আমি একটা লম্বার থেকে কাপড় নিয়ে নিয়েছি, এটার মাপ হচ্ছে 1.5 ইঞ্চি, যেটা 2 ভাঁজে আছে 1.5 ইঞ্চি করে। এইবার আমি কাপড়টাকে ডাবল ভাঁজ করে এভাবে কুচি করে নিব। কুচিগুলো এভাবে আমি সেলাই করে নিয়েছি। এবার আমি প্যান্টের উপর এটাকে রেখে 1/2 ইঞ্চি উপরে সেলাই করে নিব। এইবার এটাকে উল্টিয়ে এটার উপরে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। তো সম্পূর্ণ প্যান্টটি আমার সেলাই করা হয়ে গেছে। আমি নিচে এভাবে ফ্রিল দিয়েছি, এভাবে আমি এখানে ফুঁতি লাগিয়ে নিয়েছি। এই প্যান্টগুলো আপনারা যখন ফিটিংস টাইপের প্যান্ট সেলাই করবেন তখন এগুলো দেখতে বেশি ভালো লাগবে। পরে আমি এই প্যান্টের ফিটিংস মাপ দিয়ে দিব। সেম এই ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু হাতে ডিজাইনও করে নিতে পারেন, এটা কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। আল্লাহ হাফেজ।